এখানকার মানুষ কতটা কষ্ট করে থাকে এই সিলিন্ডারটা নিয়ে সে এখন বড় বাজারে যাবে যেখান থেকে আমি আসছি। সামনে যে টলারটি দেখতে পাচ্ছেন সেটি একটু আগে শিকদারের চর থেকে ছেড়ে এসেছে নজরুলনগরের বাবুরহাট ঘাটে। আসলে সংসারিক বিভিন্ন জিনিসপত্র কেনাকাটা থেকে শুরু করে উন্নত চিকিৎসা ও বেশ কিছু প্রয়োজনীয় কাজের জন্য তাদের এই খেয়াপাড়িয়ে আসতে হয় এখানে। এবার ওপার থেকে আসা সেই খেয়াই করেই আমিও রওনা করছি ভোলার শিকদারের চরে, গিয়ে দেখাবো বর্ষায় সেখানকার মানুষের জীবনযাপন কেমন হয়ে থাকে। আমাদের ট্রলারটি চালু হওয়ার পর বেশ কিছু যাত্রী নিয়ে ছুটছি চরের উদ্দেশ্যে। তবে আজ আমি একা নই, বড় ভাই জুলাস, ছোট ভাই রবিন ও পরাণকে নিয়েই যাচ্ছি নতুন কিছুর সাক্ষী হতে। সকাল থেকে বিকেল পর্যন্ত খেয়া পারাপার হলেও সন্ধ্যার পরে চর থেকে ছেড়ে আসে না কোনো কিছু। তাই তো জরুরি চিকিৎসার ক্ষেত্রে চরবাসীদের কি অবস্থা হয়ে থাকে তা তো বুঝতেই পারছেন। কালো মেঘের ধাওয়া আর নদীর স্রোতকে পাশ কাটিয়ে আমরা কিছুক্ষণের মধ্যেই চলে আসলাম সেই চরের কাছে। তবে এই চরে আসার আমার অনেক আগ থেকেই ইচ্ছে ছিল, আজ আমার সেই স্বপ্নটি পূরণ হয়েছে। চরবাসীদের সাদামাটা জীবনযাপন আমাকে মুগ্ধ করে, তাই তো সেই মায়ার টানে বারবার ছুটে আসি চর অঞ্চলে। এখানে যে লোকগুলোকে দেখতে পাচ্ছেন তারাও ওপারের বড় বাজারে যাওয়ার জন্য খেয়ে আসার অপেক্ষা করছেন। তবে আমাদেরকে ওপাশে নামিয়ে দেওয়ার পর খেয়া আবার রওনা করবে। খেয়া থেকে নামার পরেই দেখতে পেলাম কিছু লোক রাজহাঁস নিয়ে যাচ্ছে ওপারের বড় হাটে, তবে সেখানে গিয়ে বিক্রি করবে এই হাঁসগুলোকে। আসলে এটাই জীবন চরের মানুষের। তো একটু আগেই আমরা ট্রলার থেকে নামলাম, তো এখন আরো একটু সামনের দিকে যাচ্ছি আর সেখানে গিয়ে আসলে সুন্দরভাবে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এখানকার মানুষের জীবনযাপন। তো আমাদের সামনেই হচ্ছে একটা সাঁকো রয়েছে, এটা পার হয়ে আমাদের যেতে হবে, আর গ্রামে কিন্তু এই জিনিসটা খুবই পরিচিত। বর্তমানে এই সাঁকোগুলো বেশ একটা চোখে পড়ে না, তবে তাও দেখতে পেলাম এখানে এসে। সেই সাথে সাঁকো থেকে নামার পর এরকম একটি দৃশ্য দেখে চোখ জুড়িয়ে গেল, সত্যি এটাই আমার দেশ, অপরূপ সৌন্দর্যে ঘেরা সোনার বাংলাদেশ। এচরের বেশিরভাগ মানুষই মাছ ধরার সাথে যুক্ত, তাই তো অবসর সময় মাছ ধরার জালগুলোকে মেরামত করায় ব্যস্ত তারা। তবে শুধু মাছ ধরা নয়, তারা বেশ কর্মঠোর, বিশেষ করে নিজের কাজ নিজে করতে বেশ পছন্দ করে এখানকার মানুষজন। কাদা ও পানিযুক্ত রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এখানকার টিলার কাছে। এ রাস্তায় চলার সময় আমাদের অনেক অসুবিধা হয়েছিল, তবে চরের মানুষজন কিন্তু এখান দিয়ে নিত্য প্রয়োজনীয় সকল কিছু নিয়ে চলাফেরা করে থাকে, আর তাদের কাছে কেমন লাগে তা তো বুঝতেই পারছেন। সামনে একটি মসজিদ দেখতে পেলাম, তবে এখানে মসজিদ মাদ্রাসা দুটো একসাথে, ছোট ছোট বাচ্চারা এখানে আরবি শিখে থাকে। তুমি কোন ক্লাসে পড়ো? লজ্জা পাইছো? ছোট ক্লাসে? ও আচ্ছা আচ্ছা, তুমি এই মাদ্রাসায় পড়ো? বাচ্চারা ক্যামেরা দেখে লজ্জায় দৌড়ে চলে গেল। তবে একটা কথা, আপনারাও চেষ্টা করবেন আপনাদের ছেলে মেয়েদেরকে এই বয়সে আরবি শেখার জন্য। ভাই এই সিলিন্ডার নিয়ে কোথায় যাচ্ছেন? বাবুরহাট যাচ্ছেন? আচ্ছা, আপনারা হচ্ছে এই যে গ্যাস শেষ হয়ে গেলে ওই টলার পার হয়ে বড় বাজারে গিয়ে তারপরে এটা ভরতে হয় নাকি? সেক্ষেত্রে আপনাদের রাস্তাগুলো একটু ভাঙাচুরা অবস্থায় রয়েছে আপাতত। রাস্তাঘাট ভাঙাচুরা, হ্যাঁ আমি সেটা আসার সময় দেখেছি। তো দর্শক দেখতে পাচ্ছেন যে এখানকার মানুষ কতটা কষ্ট করে থাকে এই সিলিন্ডারটা নিয়ে সে এখন বড় বাজারে যাবে যেখান থেকে আমি আসছি। একটু আগে যে মসজিদটি দেখতে পেয়েছিলেন সেখানকার ইমাম আমাদের জন্য কাঁঠালের আয়োজন করেছে। সত্যি জাতীয় ফল কাঁঠাল অনেক মিষ্টি, তাই তো সেই আয়োজন করে আমাদেরকে আপ্যায়ন করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই ইমাম সাহেবকে। এবার চলে আসলাম সেই টিলার কাছে। আসলে বন্যার সময় যেই উঁচু জায়গাতে মানুষ আশ্রয় নিয়ে থাকে সেই জায়গাটিকেই টিলা বলা হয়ে থাকে, আর এটাই হচ্ছে সেই স্থান যেখানে বন্যার সময় অনেক অনেক গ্রামবাসী আশ্রয় নিয়ে থাকে। এখানকার শিশুরা ফুটবল খুব ভালোই খেলতে পারে, দেখুন আমি আসার সাথে সাথেই ওরা একটা গোল দিয়ে দিল।
এবার এখানকার আঁকাবাঁকা কাঁচা রাস্তা দিয়ে আমি যাচ্ছি চর মনোহারের দিকে। এতক্ষণ আমি ছিলাম শিকদারের চরে, এখন যাচ্ছি চর মনোহারের চানমেয়া বাজারে। চলতি পথের সামনেই এরকম সুন্দর একটি বাড়ি দেখতে পেলাম। আসলে কতই না সুন্দর এখানকার বাড়িগুলো, খোলামেলা পরিবেশ, চারপাশে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা, এ যেন গ্রামের রাজপ্রাসাদ। বেশ কয়েক ঘন্টা হাঁটার পরে আমাদের পানির পিপাসাও লেগে গিয়েছিল, তাই তো এই বাসার আরিফ ভাই আমাদেরকে পানি পান করার সুযোগ করে দিয়েছে। সত্যি কথা বলতে তাদের বাসার প্রত্যেকটি মানুষই অনেক ভালো মনের ছিল, বেশ আপ্যায়নও করার চেষ্টা করেছিল আমাদেরকে, আর এটা দ্বারাই প্রমাণ পায় গ্রামের মানুষ কতটা অতিথি আপ্যায়নশীল। আমরা চানমিয়া বাজারের উদ্দেশ্যে রওনা করেছি, সেক্ষেত্রে এখান থেকে বাইকে করে চলে যাব সেখানে। তবে এ রাস্তায় বাইক ছাড়া অন্য কোনো কিছুই চলে না, তাই তো চরবাসীরা যে কোনো জায়গায় যাওয়ার সময় বাইকে চড়ে থাকেন। তবে এখানকার বাইক ড্রাইভাররা অনেক অভিজ্ঞ, কাঁচা রাস্তার কাদামাটিতে বেশ ভালোভাবেই গাড়ি চালাতে পারেন তারা। বেশ কিছুক্ষণ চলার পরে আমরা অবশেষে চলে আসছি চানমিয়া বাজারে। মোটামুটি এই বাজারটি অনেক বড়। তো আমি এখন চলে আসছি চানমিয়া বাজার, আর এই বাজারটা কিন্তু এই চরের মধ্যে খুবই বড়। আর এখানে চলাফেরার ক্ষেত্রে বাইক রয়েছে, বেশিরভাগই বাইক চলে এখানে। তো সেক্ষেত্রে কিন্তু এই বাজারটা আমার কাছে খুবই ভালো লেগেছে, এরকম দুর্গম চরের মধ্যেও এরকম একটি বাজার, সত্যি বিষয়টা দারুণ। বন্ধুরা দেখুন এখানকার মানুষ কতটা কষ্ট করে থাকে। খেয়াঘাটের মেইন রাস্তায় কাদার মধ্যে ট্রাক আটকে পড়েছে, যদি এখানে কিছু ভাঙা ইট থাকতো তাহলে হয়তো এরকম ঝামেলায় পড়তে হতো না তাদের। এই বাজারে অলিউল্লাহ নামক আমার একজন আঙ্কেল রয়েছে, যেহেতু বাজারে আসছি তাহলে তার সাথে একটু দেখাই করে যাই। তিনি কিন্তু অনেক ভালো মনের একজন মানুষ আর এখানকার পল্লী চিকিৎসক, তার একটি ফার্মেসিও রয়েছে এই বাজারে। আঙ্কেলের সাথে কথা বলা শেষে এবার যাচ্ছি খেয়াঘাটের দিকে। তবে এই জায়গার দৃশ্যগুলো আমাকে মুগ্ধ করেছে। সামনে অনেকগুলো হাঁস দেখতে পাচ্ছি, গ্রামের ভাষায় এই হাঁসগুলোকে কিসের হাঁস বলা হয় থাকে যদি জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখছেন ও কিভাবে ডাকলো, ওর ডাকার সাথে সাথে সব হাঁসগুলো এখানে চলে আসছে। দেখুন কত হাঁস, দেখুন এগুলো সব হচ্ছে হাঁস, এই চরে হাঁস পালন করা হয়। দেখুন অনেক হাঁস রয়েছে এখানে, সত্যি দারুণ একটা বিষয়, একসাথে এত হাঁস দেখা আসলে এটাও একটা সৌভাগ্যের ব্যাপার। এই জায়গায় কত হাঁস আছে? 700 হাঁস আছে। এই 700 হাঁস তুমি দেখাশোনা করো, এই 700 হাঁস এই ছোট ভাই এখানে এগুলোকে দেখাশোনা করতেছে। সময় হওয়ার সাথে সাথে খেয়া পারাপারের যাত্রীরা ঘাটে যাচ্ছে, আর তাদের দলে আমিও যোগ দিয়েছি। তবে আকাশ খুবই মেঘলা, তাই আপাতত ওপার থেকে খেয়া এখনো আসেনি। নেমে এলো হঠাৎ বৃষ্টি, তবে বৃষ্টির সময়ও গ্রাম সুন্দর, এ যেন অন্য রকম এক দৃশ্য। বৃষ্টি শেষ হওয়ার পর এখানকার রাস্তাঘাটের খুবই বেহাল অবস্থা হয়ে যায়, তবে কি আর করার, এর মধ্যেই চলতে হয় চরবাসীদের। আবহাওয়া একটু ভালো হওয়ার পরই ওপার থেকে খেয়া চলে আসছে, আর দেখুন ওপারে যাওয়া মানুষগুলো আবারও চরে ফিরে আসছেন। বন্ধুরা এবার আমারও যেতে হবে নিজ গন্তব্যে, তাই তো দেরি না করে টলারে উঠে চরকে বিদায় জানিয়ে দিচ্ছি। তবে এই চরের সকল কিছু আপনাদের মাঝে কতটা ভালোভাবে তুলে ধরতে পেরেছি জানি না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে পৌঁছে দেবেন অন্য অন্য সকলের মাঝে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।